শুক্রবার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ধুন্ধুবার স্বামী-স্ত্রীর মধ্যে, উভয়ই আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসারত। জানা গেছে, আরামবাগ ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদর উত্তরপাড়ার বাসিন্দা পেশায় গাছ ব্যবসায়ী জব্বার খান স্বামী হারা এক মহিলাকে বিয়ে করেন। ওই মহিলার তিনটি কন্যা সন্তান আছে। ওরা জব্বর খানের বাড়িতেই থাকত। ইতিমধ্যে দুই কন্যার বিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় কন্যার সন্তান প্রসবের জন্য বর্তমানে তিন মাস যাবৎ জব্বার খানের বাড়িতেই আছে। ইতিমধ্যে জব্বার খান লক্ষ্য করেন, মাঝরাত্রে তার স্ত্রী দ্বিতীয় কন্যার শ্বশুরের সঙ্গে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় ঠাট্টা তামাশা চালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে। তার প্রতিবাদ করলে দ্বিতীয় কন্যা বলেন, তিনি নাকি তার শ্বশুরের সঙ্গে তার মায়ের বিয়ের ব্যবস্থা করবেন। ফলে জব্বার খান স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন এবং ওই মেয়েকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। এরপর শুক্রবার বাড়ির পাশে কাজ করার সময় মা ও মেয়ে দুজনে মিলে জব্বার খানের মাথায় কাঠের বাড়ি মারেন বলে অভিযোগ। সন্দেহ না, এটা পুরোপুরি একবার ঘটনাটা আমি নিজের কানে শুনেছি। এটা সন্দেহ বলে না, এটা আমি নিজের চোখে শুনেছি, কানে দেখেছি। হ্যাঁ, সম্পর্ক আছে, এটা সন্দেহ না, একবার বাস্তবে আমি দেখেছি। আজকে পাশের একটা বাড়ি করেছে, তার নতুন বাড়ি সরকার থেকে সে বাড়ি দিয়েছে, তার জায়গাতে চালাটা নেমে গেছে। ওই আলো করে বুঝেন, সেই লোক আমাকে বলেছে যে চালাটা একটু সাইড থেকে তুলে দাও, আমার জায়গাটা আমি তো ফ্যামিলি নিয়ে আসবো, তো আমার পাঁচি দেওয়া হবে, তবে তুমি চালাটা একটু সরিয়ে নাও। আমি ওই তিরবলটা চালাটা সরাচ্ছি, মা মেয়েই যে আমার মাথাটাই দিয়ে দিল, একটা চেলা কাটছিল মাথায় মেরেছে, মানে আমার স্ত্রী আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে আগে যেই কথাটা বলেছি ঘটনাটা, সেই কারণে রান্না করবে না, খাওয়া দাওয়া দিবে না, ওরা নিজেরা রান্না করে বাড়ি ঢুকে যায়। এবার পাশের বাড়ি সে ঘর তার ফ্যামিলি আসবে, সে আর পাঁচি দিতে পারছে না, চালাটা তুলতে বলেছে। আমি তুলতে গেছিলাম যে আমার চালাটা দিলে শরীর নিলে একটা মানুষের যদি উপকার হয়, তার জন্যে আমি করতে গিয়েছিলাম। অমনে পেছন থেকে এসে আমাকে চেলা কাট দিয়ে মা মেয়েই মেরেছে। কেন মারধর করেছে? আজ দীর্ঘদিন এই পাঁচ বছর ওনার স্বামী মরে যায়, আমি দ্বিতীয় পক্ষে বিয়ে করি, দিয়ে ওদের তিনটে বাচ্চা থাকে, সেই বাচ্চাকে নিয়ে মানুষ করি, এবং তিনটে মেয়ে হয়, সে একটা মেয়েকে বিয়ে দিয়েছি কালীপুরে, আর একটা দিয়েছি বোলনিতে। মেয়েটার বাচ্চা হতে গেছে তিন মাস আগে, বাচ্চা হয়ে গেছে, তিন মাস হয়ে গেছে, বাড়ি যায় না। আর দ্বিতীয় কথা, আমার বিয়াই বুলন্ডিতে বাড়ি, সে বিয়াই রাত ১২টার সময় ফোন করে, ওরা রাত ১২টা একটা ১:৩০ পর্যন্ত আমার বয়স সঙ্গে কথাবার্তা চলে। আমি হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম যে রাত ১২টা একটার সময় তোমাদের ওরকম ভাষা, কাঁচা ভাষা কিসের জন্য প্রয়োগ করছো? আমি তার স্বামী হয়ে আছি, তো আমাকে কিছু বলা যায়নি, আমার কাছে কোনো কথা থাকবে না, তাদের সঙ্গে এরকম লেন থাকবে দীর্ঘদিন করে, আমি মনে করে কিছু করিনি। সেরকম হঠাৎ একদিন আমি জিজ্ঞাসা করছি, তাহলে ফোন আমাকে দিয়ে দিতে হবে, তোমাদের কাছে ফোন রাখা যাবে না। মেয়ের প্রস্তাব হয়েছে, মেয়ে বলছে যে আমার বিয়ে তোমার, অর্থাৎ তোমার বিয়ের সঙ্গে আমার মায়ের বিয়ে দেবো, আমি ও ছেলেকে নিয়েছি। আমি ঠিক আছে, তাহলে তুমি যদি বিয়ের সঙ্গে বিয়ে দিতে চাও, মেয়েকে বলছি, তাহলে তুমি আমার বাড়িতে চলে যাও, যাবে না কোনো মতেই, রান্না করে খাওয়াবেও না। আমি গাছের ব্যবসা করি, আমি দীর্ঘদিন চতুর্দিকে ছোটাফেরা করি, রান্না করবে না, নিজেরা খেয়ে দে বাড়ির মধ্যে ফিল্ডে শুয়ে পড়ে, আর বিয়ায় কাঁচা ভাষার ইয়ার কি ঠাট্টা করে, বুঝতে পারছেন? আমি মনে করছি যে হ্যাঁ, ওই যে সম্পর্ক, যে ওদের লিঙ্ক আছে, কতদিনের সম্পর্ক আছে তা আমি জানি না। অন্যদিকে আহত অবস্থায় জব্বার খানের স্ত্রী আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হন। তার অভিযোগ, তার দ্বিতীয় স্বামী জব্বার খান নাকি তাকে মারধর করেছে এবং অভিযোগ দেওয়ার জন্য নিজের মাথায় নিজেই বাড়ি মেরেছেন। আমি মারতে পারিনি, আমাকে দুবাইছে, দুবাই মেরেছে, আমি মারতে পারিনি ওকে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ বাংলার দর্শকদের প্রতিটি এবং আজ বাংলার যারা প্রত্যেকে আছেন আপনারা প্রত্যেককে আমি ঈশ্বর বিজয়ের শুভেচ্ছা, প্রণাম ও সালাম নমস্কার জানাই। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন, আর মায়ের কাছে আশীর্বাদ চাইব, মাগো
যাতে এই যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে এটা যেন বন্ধ হয়, আর গোটা পৃথিবীতে যে করোনা ভাইরাস যেভাবে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, করোনা ভাইরাস যেন পৃথিবী থেকে বিনাশ হয়, মায়ের কাছে এই আশীর্বাদই চাইবো।